ছবি নিয়ে, ছবি নিয়ে আসবো, মানে ছবি নিয়ে মুক্তি দেওয়ার জন্য না, ছবি নিয়ে রেডি করার জন্য। আপনি 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 আর শাকিব খান কি একসাথে ফ্লাই করবেন? মানে সে তার আসল গ্রিন কার্ড, আপনি তার মুভি গ্রিন কার্ড, এই দুই গ্রিন কার্ড নিয়ে আসবেন কিনা? বেসিক্যালি জায়েদ, যেহেতু দুই জায়েদ দুইবার ছিল, জায়েদরেই বললাম আমি, ভাই ছাড়ো না, সমস্যা কি, তুমি তো হিরো মানুষ না, বড় মনের মানুষ হয় হিরোরা। ভালো, কাজী মারুফ, শেষ প্রশ্ন, শেষ প্রসঙ্গ, ভিলেন হয়ে যেও না, সবার কাছে হিরোই থাকো। নিপুণ এবং জায়েদ খানের এই যে ইঁদুর দৌড়, টম এন্ড জেরি খেলা, আপনার কাছে কেমন লাগছে এবং কি বিষয়ে দেখছেন? এগুলো সব খবরই তো এখন চলে যায়, অনেক মজা লাগে। ভাই বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, এত কথা বলা যাবে না। শিল্পী সমিতি, বাংলাদেশের শিল্পী সমিতি জাতীয় ইলেকশনে হার মানায় গেছে। জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে বাংলাদেশের 400-500 কত আমি জানি না কতজন আছে, ওই এই কয়জন মানুষের একটি সমিতি জাতীয় ইলেকশনকে হার মানিয়েছে। অবশ্যই চাহিদা আছে, দর্শক দেখতে চায়, দর্শক জানতে চায়, তা না হলে তো হইতো না, আর কিছু না, বাংলা সিনেমার অডিয়েন্স আছে এখনো অনেক আছে। হ্যাঁ, সে কারণে তো অনুদানের টাকাটা তো প্রায় ডাবল করে দিয়েছে। উদাহরণ দেই, তা না হলে শিল্পী সমিতি, বাংলাদেশের শিল্পী সমিতি জাতীয় ইলেকশনে হার মানায় গেছে। জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে বাংলাদেশের 400-500 কত আমি জানি না কতজন আছে, ওই এই কয়জন মানুষের একটি সমিতি জাতীয় ইলেকশনকে হার মানিয়েছে। অবশ্যই চাহিদা আছে, দর্শক দেখতে চায়, দর্শক জানতে চায়, তা না হলে তো হইতো না, লজিক্যাল। কিন্তু আপনি বললেন যে সুযোগ দিতে হবে, কিন্তু অনুদানের ছবি তো 30 লাখ থেকে এখন প্রায় ডাবল করে দিচ্ছে। অবশ্যই দিয়েছে, কিন্তু কোন ছবি কে দিচ্ছে, কমার্শিয়াল ছবি? আপনার বন্ধু শাকিব খান তো পেয়েছে এবার, শাকিব খান অপু বিশ্বাস পেয়েছে এবার। অবশ্যই আমার আমার বলা থাকবে যে ভাই কমার্শিয়াল ছবিও ছবি বানায়ও, আর যেহেতু ওখানে এটা ওর হাতে এখন মনে হয় কিছু নাই, কারণ বন্ধু বললেন শাকিব খানের হাতেও কিছু নাই, কারণ শাকিব পাইলে শাকিব পাইছে হলো গিয়ে ওইটার স্ক্রিপ্ট, ওটার যে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টের বাইরে কিন্তু বানাইতে পারবে না। আমি আমার গ্রিন কার্ড কিন্তু স্ক্রিপ্টের বাইরে, আমার মাথায় আসলো এখন আমি একটা জিনিস আমার ইমপ্রোভাইজ করতে হবে, এই জিনিসটা করলে ভালো হয়, বা স্ক্রিপ্টের সময় আমার মনে হইছে যে ওটা হইলে ভালো হইতো, কিন্তু এখন মনে হচ্ছে ভালো হবে না, আমি চেঞ্জ করতে পারবো, শাকিব চেঞ্জ করতে পারবে না, এই হচ্ছে অনুদান। অনুদানে তো ফ্লেক্সিবিলিটি নাই। আমার বাবা একটা ছবি বানিয়েছে জয় বাংলা, সেদিন এই অসুস্থতা, আমি 75-76 বছর বয়সে, সে টেনশনে, আমি বললাম কিসের টেনশন তোমার, বলে আমার কালকে ছবি দেখবে, আমি বললাম তাতে তাতে কি, তুমি কাজী, হ্যাঁ তোমার তো কিছু করার নেই, এটা তো যে গল্পটা লিখেছে সেই সব, তোমার তো কিছু করার নেই, সেই গল্পে তুমি বানিয়েছো, ইউ হ্যাভ নাথিং টু ডু। এখন সরকার অনুদান দিচ্ছে, অনুদান দেওয়া উচিত যারা সিনেমা বানিয়েছে তাদেরকে, যারা সিনেমা হিট সিনেমা বানিয়েছে তাদেরকে, কারণ ভাই বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, এত কথা বলা যাবে না। আপনার ইতিহাস টু আসবে, আপনি সিকুয়েল করছেন এরকম? ইনশাআল্লাহ করব, এই গ্রিন কার্ডে টাকা পাইলে করব। আচ্ছা, পরবর্তী প্রজেক্ট, পরবর্তী প্রজেক্টই আসবে, ফাইন, কারণ আমাকে কেউ অনুদান দেবে না। কেন দেবে না? অবশ্যই দেবে, শাকিব অপু বিশ্বাস যদি পেয়ে থাকে। আমি অ্যাপ্লাই করি নি, শিল্পী সমিতির এখনকার যে অনাস্থা, ইলিয়াস কাঞ্চনের নেতৃত্ব, নিপুণ এবং জায়েদ খানের এই যে ইঁদুর দৌড়, টম এন্ড জেরি খেলা, আপনার কাছে কেমন লাগছে এবং কি বিষয়ে দেখছেন? এগুলো সব খবরই তো এখন চলে যায়, অনেক মজা লাগে, মানে টম এন্ড জেরির মতো মজা লাগে। টম এন্ড জেরি আমি দেখতে পছন্দ করতাম ছোটবেলা থেকে, আমি এখনো দেখি। আচ্ছা বলেন। আমিও দেখি মাঝে মধ্যে, আমার বাচ্চারা দেখে না, আমি বলি দেখো না কেন, অনেক মজা লাগে। যাই হোক,
এটা টম এন্ড জেরি দৌড় না, যেটা হচ্ছে যদি এখান থেকে যেটা শুনি, আমি তো সামনে নেই, ধরেন জায়েদ যদি করে থাকে আদালতের কাগজ, আমি জানি না ভাই, মাফ করে দিও, আবারও বলতেছি আমি জানি না, যদি আদালতের কাগজ জাল করে নিয়ে সেই জাল কাগজ দিয়ে সে চেয়ারে বসতে চায়, তাহলে তার শাস্তি পাওয়া উচিত। আদালতের কাগজ কিভাবে নকল বানাবো বাবা, আমরা তো এই অডাসিটি করতে পারবো না, তাই না? আদালত অবমাননা না এটা, নাকি আমি জানি না, আমি অত আইন জানি না। তারপরও আর এই চেয়ারটাতে এত লোভ কেন? দুইবার তো ছিলা, ওকে ছাড়ো না, তোমাকে চাচ্ছে না, কিছু মানুষ চাচ্ছে, কিছু মানুষ চাচ্ছে না, ছাড়ো না, ওকে চাইছে, দশ জন বেশি চাইছে, দশ জন বেশি চাইছে। না না, কাকে ছাড়তে বলছেন, নিপুনকে না জায়েদকে, কাকে ছাড়তে বলছেন? জায়েদ, যেহেতু জায়েদ দুইবার ছিল, জায়েদরেই বললাম আমি, ভাই ছাড়ো না, সমস্যা কি, তুমি তো হিরো মানুষ না, বড় মনের মানুষ হয় হিরোরা। ভালো, কাজী মারুফ, শেষ প্রশ্ন, শেষ প্রসঙ্গ, ভিলেন হয়ে যেও না, সবার কাছে হিরোই থাকো, এবং ছাড়লে সেটা উদারতা পরিচয় দিতে বলছেন, ছেড়ে আপনার প্রস্তাব। এবং ইলিয়াস কাঞ্চনের নেতৃত্ব আপনার কাছে সব মিলিয়ে কেমন লাগছে? উনি সিনিয়র মানুষ, ওনাকে নিয়ে তো কিছু বলার নেই, উনি তো আমি যখন এতটুকু ছোট তখন আমার মানে আব্বার ছবিতে অভিনয় করতে দেখেছি, মনে আছে, তো ওনাকে নিয়ে তো আর বলার কিছু নেই, অবশ্যই ভালো কিছুই করবেন আশা রাখি আর কি। বঙ্গবন্ধু বায়োপিকের ট্রেলার লঞ্চের পরে আরিফিন শুভর ক্যারেক্টার এবং ক্যারেক্টার অ্যাপ্রোচ নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেকেই বঙ্গবন্ধুর মতো এত বড় মার্জিনের একজন মানুষ এবং আমাদের শ্রেষ্ঠতম বাঙালিকে এইভাবে দেখতে চাননি, অনেক কিছু ভুল ত্রুটি অনেকেই দেখেছেন, আপনার দৃষ্টিতে এই ট্রেলারের অবজারভেশন? আমার ট্রেলারটা দেখা হয়নি, যেহেতু আমি বলি আপনাকে সত্যি সত্যি বলছি, ট্রেলারটা দেখি নাই, ট্রেলারটা অল্প দুইটা ওই যে প্লেনের যে মানে ডগ ফাইট বলে এটাকে, জি জি জি, ওইটার দৃশ্য দেখেছি, আমার ভালো লাগে। তিন মিনিটের তো ট্রেলার, আপনি দেখার সময় পাননি? না দেখার সময় না আমার, দেখে মানে আসে নাই, আমি ইচ্ছা করে দেখার ইয়ে না, মানে আসে নাই, ওই যে সাজেশনে বা ইয়েতে গুলিটা আসে, আমি দেখি নাই। হ্যাঁ দেখেছিলাম ডগ ফাইটের ওইটুকু দেখেছিলাম, অ্যানিমেশনটা আমার কাছে পছন্দ হয়নি, অ্যানিমেশন তো অবশ্যই করতে হবে, ওটা তো আর প্লেন এতগুলো উড়ায় আর সিনেমা করা সম্ভব হবে না, অ্যানিমেশনটা আমার পছন্দ হয়নি, তবে হয়তো ভালো কিছুই হবে, কেনজে গেছিল ছবি, শ্যাম বেনেগালের ছবি, অবশ্যই সেই প্রত্যাশা আমরা রাখি, ছবি নিয়ে আসব, মানে ছবি নিয়ে মুক্তি দেওয়ার জন্য না, ছবি নিয়ে রেডি করার জন্য। আপনি আর শাকিব খান কি একসাথে ফ্লাই করবেন, মানে সে তার আসল গ্রিন কার্ড, আপনি তার মুভি গ্রিন কার্ড, এই দুই গ্রিন কার্ড নিয়ে আসবেন কিনা? বেসিক্যালি আমি জানি না ওর এই এই বিষয়গুলো, আপনি নিশ্চয়ই জানেন যেগুলি খুবই একান্ত পার্সোনাল, এতটাই পার্সোনাল যে এখানে আমার ডেট অফ বার্থ, আমার বউ যদি কোনো জায়গায় ফোন করে বলে ও মানে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ এখানে, তো ওই এই বিষয়গুলি আমি জানি না ওর গ্রিন কার্ডের, তো ও কখন যাবে এটাও জানি না, হয়তো যাবে খুব তাড়াতাড়ি, ভালো কিছু নিয়ে যাবে অবশ্যই। আপনি ছবিটা নিয়ে সামনে মাসে আসবেন বাংলাদেশ? ইনশাল্লাহ ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, করোনা না বাড়ে, শুনছি করোনা বাড়ছে আবার বাংলাদেশে, শুনছি অনেক কিছু মানে বন্যা অবস্থা খারাপ, সবকিছু ভালো হইলে আসবো বাংলাদেশে আগামী মাসে। তো এখন তো বাংলাদেশি সিনেমায় হল নেই, সবাই আমেরিকা অস্ট্রেলিয়া মুক্তি দিতে চাচ্ছে, আপনি বাংলাদেশ থেকে শুরু করতে চাচ্ছেন কেন? ওটাই তো দেশ আমার, আমিও আসবো এখানে, আমার আমার ছবি ওয়ার্ল্ডওয়াইড রিলিজ করবো, বাট আমার বাবা মা ওখানে, বাংলাদেশ শুধু একা আমি না, আমি বলবো সবারই, এই যারা আমরা সিনেমায় মেইন স্ট্রিমে কাজ করেছি তারা কিন্তু
বাংলাদেশিরাই আমাদেরকে কাজী মারুফ, আমাদেরকে শাকিব খান বানিয়েছে বাংলাদেশের দর্শকরাই। তো বাংলাদেশকে ভুলে যাবে না কেউই, কেউই ভুলে যাবে না, অবশ্যই কেউ ভুলে যাবে না। বাংলাদেশ আমাদের শিকড়, বাঙালি আমরা, এটা আমাদের পরিচয়। একদমই কাজী মারুফ, আপনার সাথে যতবার কথা বলবো ততবারই আসলে মুগ্ধ হব, কারণ আপনাকে আমি ভীষণ ভালোবাসি এবং আপনার কথার ভক্ত আমি। এই সেশনটা আজকে আমাদের মতো এখানে রাখি। আমার নাম তানভীর তারেক, আমি আপনাকে ভালোবাসি। দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে যদি শেষ মিনিটে কিছু বলা থাকে। দর্শক শ্রোতা যারা সিলেটের দর্শকরা আছেন তাদের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কিছুই বলতে পারছি না। আর আর কি, আমার জন্য দোয়া করবেন, সিনেমা দেখবেন, হলে গিয়ে সিনেমা দেখার, সিনেমা হলে গিয়ে দেখতে হয়, ইউটিউবে না, সিনেমা হলেই দেখার জিনিস, সিনেমা হলে দেখার জিনিস। দোয়া করবেন আমাদের জন্য, এটুকুই, আর কিছু না।